আচ্ছা এইবারে আমরা আর একটা ফাংশন চিন্তা করি চলো ধরো এ থেকে আর একটা ফাংশন এরকম করে সংজ্ঞায়িত যেন এফ অফ এক্সিকটো এক্স স্কোয়ার খুব দ্রুত এটা নিয়ে আমরা অনেক সময় এখন আর সময় নষ্ট করবো আমরা দ্রুত বুঝে যাই এখানে ডোমেন কি এখানে আমি কি কী জিনিস ইনপুট দিতে পারি কোনো কিছুর জন্য আমাদের দেখো আমি বলে দেওয়া আছে যে ইনপুট যারা তাদের সম্পর্কে শুধুমাত্র একটুকু বলে দেওয়া আছে যে ইনপুট হচ্ছে ইনপুটের যে ডোমেনটা যারা এ তারা আর এর একটা সাবসেট এইটুকু বলে দেওয়া আছে যে এটা বাস্তব সংখ্যার ভিতর দিক এই মানে ইনপুট এবং আউটপুট দুটাই বাস্তব সংখ্যার মধ্যেই আছে এতটুক সম্পর্কে তুমি জানো এখন বের করতে হবে এটা আসলে কি অর্থাৎ ডোমেনটা আসলে কি সেটা তোমাকে বের করতে হবে তাহলে এরকম ক্ষেত্রে আমি দেখব যে কী কী জিনিস আমি ইনপুট দিতে পারি এখানে সবাইকে ইনপুট দেওয়া যায় দেখো এক দুই মাইনাস শূন্য মানে মাইনাস শূন্য না মানে এক দুই শূন্য মাইনাস এক মাইনাস দিন সবাইকে তুমি ইনপুট দিতে পারো দেখো যে কোনো বাস্তব সংখ্যার জন্যই এখানে বাস্তব সংখ্যায় আউটপুট পাওয়া যায় তাই না এফ অফ এক্স বাস্তব হবে কখন যদি এক্স বাস্তব হয় তার মানে এখানে ডোমেন হল আর সমস্ত বাস্তব সংখ্যার জন্য কোনো না কোনো বাস্তব মান পাওয়া যায় রেঞ্জ কি এইবার একটা কাহিনী আছে খেয়াল করে দেখো রেঞ্জ কি কাদেরকে আউটপুট পাওয়া যাবে আউটপুট কাদেরকে পাওয়া যাবে আউটপুট পাওয়া যাবে তাদের আর সব বাস্তব সংখ্যাকে আউটপুট পাওয়া যাবে এটা স্কোয়ার করলে খেয়াল করে দেখো আমি পাঁচকে স্কোয়ার করলে পঁচিশ হয় মাইনাস পাঁচকে স্কোয়ার করলে মাইনাস পাঁচকে স্কোয়ার করলে আচ্ছা আমি উপরের অংশটা এটা ওইটা মুছে দিই এটা হচ্ছে আগের আগের অঙ্কটার জন্য বলেছিলাম এটা আবার এই অঙ্কের কাহিনী না হ্যাঁ এটা আগের অঙ্কের জন্য খেয়াল করো রেঞ্জ কারা কারা এখানে রেঞ্জ কারা বলতো রেঞ্জ শুধুমাত্র ধনাত্মক সমস্ত মান এবং শূন্য তাহলে সংখ্যাকে ধনাত্মক ঋণাত্মকের বিবেচনায় সংখ্যা তিন প্রকার এটা হচ্ছে ধনাত্মক সমস্ত সংখ্যা ঋণাত্মক সমস্ত সংখ্যা আর মাঝখানে একাই হচ্ছে শূন্য শূন্য ধনাত্মক ঋণাত্মক না কিন্তু এখানে আমি যখন বলছি আর প্লাস আর প্লাস মানে সমস্ত অরিনাত্মক সংখ্যা আর প্লাস বলতে বোঝায় সমস্ত অরিনাত্মক বাস্তব সংখ্যা ঠিক আছে আর প্লাস মানে কিন্তু তার মধ্যে শূন্য ইনক্লুডেড আর মাইনাস মানে কি অধনাত্মক বাস্তব সংখ্যা আর মাইনাসের মধ্যেও শূন্য ইনক্লুডেড দুই জায়গাতেই শূন্য থাকে তাহলে দেখো রেঞ্জ হচ্ছে আর প্লাস তাহলে রেঞ্জ আর কোডোমেন কি সমান না তাহলে এটা সার্বিক না কারণ এখানে দিয়ে দেওয়াই আছে কোডোমেন সবসময় দিয়ে দেওয়া থাকবে এটা হচ্ছে কথা দিয়ে দেওয়া আছে আর তুমি বের করবা রেঞ্জ করে দেখবা যে এই দুটো সমান কিনা সমান হয় নাই তাহলে এটা সার্বিক না যদি এরকম হতো ভাইয়া যদি এইভাবে ফাংশনটাকে এইভাবে যদি সংজ্ঞায়িত করে যে এফ অফ এক্স সংজ্ঞায়িত করেছে এইভাবে এ থেকে আর প্লাসের মধ্যে সংজ্ঞায়িত একই ফাংশন কিন্তু সংজ্ঞায়িত করেছে এইভাবে যে এখানে এখানে কোডোমেন দিয়ে দেওয়া আছে কি আর প্লাস আমরা একটু আগে বের করে বের করেছিলাম কি রেঞ্জ আর প্লাস কোডোমেন এখানে কি দেওয়া আছে কোডোমেন দিয়ে দেওয়া থাকবে এটা হচ্ছে কথা এখানে দিয়ে দেওয়াই আছে আর প্লাস তাহলে এটা এখন সার্বিক অর্থাৎ ডান দিকে কে কে থাকবে সেটা বলেই দেওয়া আছে আর প্লাস তার মানে একটা ফাংশন ফাংশন দেখলেই তুমি বলতে পারো না এটা সার্বিক হবে কি হবে না এটা নির্ভর করে কাদের মধ্যে ফাংশনটা সংজ্ঞায়িত করা আছে তার উপরেও ঠিক আছে দেখো একই কথা এক একের জন্যও সত্যি একই ফাংশন নিয়ে আমি চিন্তা করছি দেখো একই ফাংশন এই এফ অফ এক্স ইকল টু এক্স স্কোয়ার এটার প্লাস ঠিক আছে এই এক্স ইকল টু এক্স স্কোয়ার এই ফাংশনটা কি এক একটু চিন্তা করি এই ফাংশনটা কি এক এক আর থেকে আর প্লাসের মধ্যে সংজ্ঞায়িত করেছে খেয়াল করে দেখো এই ফাংশনের মধ্যে ওয়ান দিলে আউটপুট পাওয়া যায় ওয়ান মাইনাস ওয়ান দিলেও আউটপুট পাওয়া যায় ওয়ান ডান দিকে কারা কারা আর প্লাস আছে বাম দিকে আছে আর টু দিলে পাওয়া যায় ফোর মাইনাস টু দিলেও পাওয়া যায় ফোর ভিতরে সমস্ত বাস্তব সংখ্যাকে আমি আর দেখাচ্ছি না এখানে আরও অনেক বাস্তব সংখ্যা ভিতরে আছে ওয়ান পয়েন্ট জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান অনেক কিছু আছে আমি সবাইকে দেখাচ্ছি না কিন্তু আমি যেটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে যে এখানে একাধিক উপাদানের সঙ্গে ডান দিকের কেউ না কেউ সম্পর্ক যুক্ত এরকম হলে এক বলবো না অর্থাৎ যদি কেউ বলে যে আমি ফাংশনটাকে এভাবে সংজ্ঞায়িত করছি ফাংশন আর প্লাস থেকে আর প্লাস এর ভিতরে একই ফাংশন খেয়াল করে দেখো ফাংশনের ডেফিনেশন উপরে দেখো একই ফাংশন সেটা এক এক হতে পারে সার্বিক হতে পারে কীভাবে তুমি ডিফাইন করছো কীভাবে সংজ্ঞায়িত করছো তার উপর নির্ভর করে তাহলে এফ আর প্লাস থেকে আর প্লাস এই ফাংশনটা কি এখন এক এক এখন ডোমেন কারা বলেই দেওয়া আছে ডোমেন ডোমেন হচ্ছে হচ্ছে আর প্লাস অর্থাৎ এরা শূন্য এক মাইনাস বলে না মাইনাস এক দিতে পারবো না দুই তিন ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো জিরো টু এরা সবাই আছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট থ্রি এরা সবাই এরকম করে আছে ডান দিকে কারা কারা আছে ডান দিকে হচ্ছে সমস্ত ধনাত্মক বাস্তব সংখ্যা অরিনাত্মক বাস্তব সংখ্যা শূন্য আছে শুধু কি না এক চার নয় খেয়াল করে দেখো শূন্যর সঙ্গে শূন্য একের সঙ্গে এক দুইয়ের সঙ্গে চার তিনের সঙ্গে নয় এখন দেখো আগে যেরকম ওই যে মাইনাস এক থাকার কারণে দুইটার থেকে একটার সঙ্গে আমি সম্পর্ক করতে পারছি মানে হয়ে যাচ্ছিল এখন আর সেইটা হবে না তাই না এখন ফলে কি পাওয়া যাচ্ছে এটাকে আমরা বলতে পারি এখন এক এক কি দারুণ ব্যাপার খেয়াল করেছো যে আমি কীভাবে ফাংশনটাকে লিখছি তার উপরে জিনিসটা নির্ভর করে এক এক হলে হতে গেলে কি হতে হবে বাম দিকের প্রত্যেকের সঙ্গে ডান দিকে ঠিক একটা করে উপাদান সম্পর্কে যুক্ত থাকতে হবে একটার সঙ্গে একটা তাহলে আমরা এখন মোটামুটি অনেক কিছু দেখে ফেললাম কোন কোন ফাংশনগুলো সার্বিক কোন ফাংশনটা সার্বিক না কোনটা এক এক কোনটা এক এক না মোটামুটি তোমাদের ধারণাগুলো আরেকবার তোমরা যখন ভিডিওটা যখন দেখা হয়ে যাবে তারপরে তোমরা নিজেরা নিজেরা আরেকবার চিন্তা করবে এবং সবচেয়ে ভালো হচ্ছে এটা আর কাউকে তুমি বোঝাতে যাবে যে যে কোনো জিনিস আমি বলি সবসময় যে সবচেয়ে ভালো একটা জিনিস বোঝা যায় যখন তুমি একজনকে বোঝাবে যখন তুমি আরেকজনকে শেখাবে জিনিসটা সবচেয়ে ভালো তখন বোঝা যায় নিজের মধ্যে একটা জ্ঞান নিয়ে তুমি বসে আছো তুমি মনে করছো যে আমি হেভি একটা জিনিস জেনে গেলাম আর কেউ জানে না এই জিনিস সবসময় লস প্রোজেক্ট এটা এটা এইভাবে মানুষের জ্ঞান আসলে তৈরি হয় না মানুষের জ্ঞান তৈরি হয় শেয়ার করার মাধ্যমে শেয়ারিং নলেজ ইজ পাওয়ার এই জিনিসটা মাথার মধ্যে রেখো আমি যখন তোমাদেরকে বলছি এখানে আমার নিজেরও একটা কিন্তু লাভ আছে আমি যখন বারবার বলছি আমি এটা চর্চার মধ্যে থাকছি তাই না আমি ধরো এই জিনিসটা শিখলি শিখেছিলাম তারপরে আমি আর কোনো দিনের দিকে তাকালাম না তাহলে আমি কোনোদিনও এই জিনিসগুলো মাথার মধ্যে আমার থাকবে না এই যে তোমাদেরকে শেখাচ্ছি তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ শেখার জন্য। তাহলে আমার নিজেরও উপকার হচ্ছে আসলে ঠিক আছে তাহলে আসো আসো আমরা এখন অন্য আর যত ধরনের ফাংশন আছে সেগুলো নিয়ে একটু চিন্তা করি এখন আমরা বলবো আর বিশেষ প্রকারের ফাংশনের কথা যেটাকে বলে বিপরীত ফাংশন তারপরে আমরা যাব সংযোজিত ফাংশনের ক্ষেত্রে ঠিক আছে চলো আমরা যাই বিপরীত ফাংশন নিয়ে একটু বলি খেয়াল করে দেখো বিপরীত ফাংশন হচ্ছে উল্টাটা যেখানে পাওয়া যাবে কীরকম ধরো এফ অফ এক্সিক টু এক্স এই ফাংশনটার দিকে চিন্তা করো এই ফাংশনটা কীরকম এক দিলে এক পাওয়া যায় দুই দিলে আট পাওয়া যায় তিন দিলে সাতাশ পাওয়া যায় এরকম একটা ফাংশান ঠিক আছে এই ফাংশানটাকে আমি যদি ক্রমজোর আকারে লিখতাম তাহলে এটাকে এরকম ওয়ান ওয়ান টু এইট থ্রি টোয়েন্টি সেভেন এরকম বিপরীত ফাংশন হচ্ছে উল্টা ফাংশন মানে কি এখন আগে যেরকম দুই দিলে আট পাওয়া যাচ্ছিল এখন আট দিলে দুই পাওয়া যাবে এইরকম একটা ফাংশন যদি হয় সেটাকে বলে বিপরীত ফাংশন কিভাবে আমি উল্টো দিক থেকে এখানে আসতে পারি সেই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে তখন হচ্ছে আমরা বিপরীত ফাংশন পাবো তাহলে বিপরীত ফাংশনের কাজ কি আউটপুট যেগুলো ছিল সেগুলো হয়ে যাবে এখন ইনপুট এখন ইনপুটগুলো হচ্ছে আউটপুট হয়ে যাবে অর্থাৎ এই দুইটাকে আমি উল্টে দিচ্ছি ইনপুট এবং আউটপুটের সেট দুইটাকে এরকম অবস্থা যদি পাওয়া যায় তখন আমি সেটা বলি বিপরীত ফাংশন তাহলে খেয়াল করো যে এই ফাংশনের কাজ কি ছিল যাকে তাকে ধরে ঘন করে দেয় তাহলে আমি যদি আগের জায়গায় ফিরে আসতে চাই আট থেকে দুই আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে ঘনমূল করতে হবে তাহলে এর বিপরীত ফাংশন হবে এরকম কিউবিক রুট অফ এক্স তাহলে এটা হচ্ছে এর বিপরীত ফাংশন এই যে টু দি পাওয়ার মাইনাস ওয়ান দেখছি এটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান না আসলে এটা জাস্ট বিপরীত বোঝানোর জন্য এটা একটা এটা একটা প্রতীক মাত্র যেই এই লোক যে লোকটা এই প্রতীক আবিষ্কার করেছিল তিনি আমাদের বড়ো ঝামেলায় ফেলে দিয়েছেন আমাদেরকে একটা কনফিউশনের মধ্যে তৈরি করে দিয়েছেন সবসময় যে মনে হয় যে এটা বোধ একটা পাওয়ার এফ টু দি পাওয়ার মনে হয় মাইনাস ওয়ান মনে হয় এটা দেখলে এই যেটা মনে হয় ওয়ান বাই এফ এরকম কোনো কিছু না কিন্তু আবার খবরদার এরকম মনে করো না এটা মোটেই ওয়ান বাই এক্স টাইপের কোনো কিছু নয় এটা একটা প্রতীক মাত্র ঠিক আছে এই প্রতীকটা এসেছে বিপরীতে চিন্তা থেকেই কারণ এই যে দুয়ের ইনভার্স যেটা এটা হচ্ছে টু টু দি পর মাইনাস ওয়ান মানে ওয়ান বাই দুই ওই চিন্তা থেকেই তিনি এইটা লিখেছিলেন কিন্তু এর মানে এই না যে এটা পাওয়ার এটা পাওয়ার না কিন্তু খবর মাথার মধ্যে এটা পাওয়ার হিসাবে চিন্তা করো না তাহলে বিপরীত ফাংশনের কাজ কী বিপরীত ফাংশনের কাজ হচ্ছে ইনপুটটা হয়ে যাবে আউটপুট আউটপুট হয়ে যাবে ইনপুট কীরকম মনে আছে একটা জুস বানানোর মেশিনের কথা বলেছিলাম সেই মেশিনে চিন্তা করো আগে আমরা ফল দিলে পাচ্ছিলাম জুস এখন যদি মেশিনটা এরকম হয় জুস দিলে ফল পাওয়া যায় দিলাম আমের জুস পাওয়া গেলো আম দিলাম কমলার জুস পাওয়া গেলো কমলা এরকম যদি একটা মেশিন পাওয়া যেত সেটা হতো সেই জুস বানানোর বিপরীত ফাংশন সেটা পাওয়া সম্ভব না তাই না এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা পারি না আর কি এটা যে পারি না সেটার ফিজিক্সেরও একটা ইন্টারেস্টিং ব্যাখ্যা আছে যে এন্ট্রপি আসলে মানে উল্টো দিকে যায় না মানে এন্ট্রপি সবসময় বাড়তেই থাকে বিশৃঙ্খলার পরিমাণ বাড়তেই থাকে একটা কাঁচ তুমি যদি কাঁচের গ্লাস ভেঙে ফেলো ওই ভাঙা টুকরাগুলোকে তুমি জোড়া লাগে আর একবার গ্লাস পাওয়ার সম্ভাবনা খুবই কম আর কি যাই হোক তো কথা হচ্ছে যে এই যে বিপরীত ফাংশন সেই ধারণাটা দেখো নিজে নিজে সেন্স করে আগে আমরা বের করি আমরা আগে যে এটা যখন নিজে নিজে বুঝতে পারলাম তারপরে কিভাবে বের করতে হয় প্রথাগত নিয়ম যেটা সেটা শিখব তো বিপরীত ফাংশন সম্পর্কে বলার আগে এই জায়গায় আগে একটা জিনিস দেখি ধরো ওয়ান টু থ্রি ডি এটা ধরো একটা ফাংশন ছিল এটা একটা ফাংশন হ্যাঁ ফাংশন তাহলে এই ফাংশনের বিপরীত ফাংশনটা কিরকম বিপরীত ফাংশন হচ্ছে ঘটনাটাকে উল্টে দিলাম কিন্তু একটা খটকা লেগে যাচ্ছে খটকাটা কি যখন আমি বিপরীত করতে যাচ্ছি খেয়াল করে দেখো তখন সেটার ফাংশনই থাকছে না কেন ফাংশন থাকছে না কারণ একজন ফাঁকা পড়ে আছে অর্থাৎ মূল যে ফাংশনটা ছিল মূল ফাংশনে কেউ যদি ডানে ফাঁকা পড়ে থাকে সেটাকে তুমি আর উল্টে বিপরীত ফাংশন বানাতে পারবে না অর্থাৎ কোনো একটা ফাংশানকে তুমি যদি বিপরীত করতে যাও সেই ফাংশানটাকে সার্বিক হতেই হবে খেয়াল করো ভালো করে আবার বলছি আমি এই ফাংশানটাকে তুমি বিপরীত বানাতেই পারছো না সব ফাংশানকেই উল্টানো যায় না তুমি যদি উল্টাতে যাও দেখো আমি যখন উল্টালাম কি ঝামেলা হলো ওখানে ডিজে যে ফাঁকা ছিল সেই এবার ঝামেলা করছে কারণ আমার ইনপুটে কেউ ফাঁকা থাকতে পারবে না সো আউটপুটে মূল ফাংশনের আউটপুটে যদি কেউ ফাঁকা থাকে বিপরীত ফাংশানে সেই ইনপুটে ফাঁকা পড়ে যাচ্ছে সেটা হওয়া যাবে না অর্থাৎ আমি এখানে বলি বিপরীত ফাংশন নেই এটাকে বলবো বিপরীত রিলেশন এটা একটা রিলেশন সম্পর্ক নাই এটা একটা ইনভার্স রিলেশন কিন্তু ইনভার্স ফাংশন নয় এখানে বিপরীত ফাংশন নয় কেন নয় বুঝতে পেরেছ এই যে ডিটা এই হলো খতরনাক এই ফাঁকা পড়ে আছে বলে এটাকে ফাংশন বলা যাচ্ছে না একই ঘটনা আবার এখানে খেয়াল করো ধরো এরকম একটা ফাংশন আছে এটা একটা ফাংশন এতে সমস্যা নেই এটা এফ এটা ফাংশন আমি বিপরীত ফাংশন বের করার চেষ্টা করছি বিপরীত ফাংশন কি করে উল্টে দিতে হয় দিলাম উল্টে পুরোটা সম্পর্ক সহ উল্টে দিতে হয় দিলাম উল্টে এখন বলো এটা কি ফাংশন হুম হুম এটাও না উল্টানোর পরে যেটা ঝামেলা হয়েছে সেটা হচ্ছে এক থেকে একই এক ইনপুটের জন্য দুইটা আউটপুট পেয়ে যাচ্ছ এটা ফাংশন না ফলে এখানেও বিপরীত ফাংশন নাই তাহলে বিপরীত ফাংশন কখন থাকবে একটা ফাংশনের একটা ফাংশনের বিপরীত ফাংশন তখন থাকবে যদি মূল ফাংশনটা এক এক এবং সার্বিক হয় এইবার এক এক এবং সার্বিকের ঘটনাটা কাজে লাগছে দেখো যদি এক এক হতো তাহলে কোনো সমস্যা ছিল না এখানে এবং সার্বিক হতে হবে অর্থাৎ একই সঙ্গে এক এক এবং সার্বিক যদি হয় তখনই শুধুমাত্র বিপরীত ফাংশন থাকতে পারে আবার বলছি আমি দেখো এবার যদি একই সঙ্গে এক এক এবং সার্বিক হয় ডান দিকে কেউ খালি থাকবে না প্রত্যেকের সঙ্গে একটার সঙ্গে একটা করে সম্পর্ক এইটা একটা যদি ফাংশন হয় এটা একই সঙ্গে দেখো এক এক একটার সঙ্গে একটা এবং সার্বিক ডান দিকে কেউ খালি নাই এবার যদি তুমি উল্টে দাও কোনো অসুবিধা নাই এক দুই তিন এ পাশে ডান দিকে এইটা কি বিপরীত ফাংশন এটা কি একটা ফাংশন হ্যাঁ এটা ফাংশন এখন এটার একটা বিপরীত ফাংশন আছে তাহলে ভালো করে খেয়াল করো সময় যে বিপরীত ফাংশন থাকবেই এটা আবার ঠিক না বিপরীত ফাংশন থাকবেই তখন একটা ফাংশনের বিপরীত ফাংশন থাকবে কখন বলো তো মানে বিপরীত ফাংশন থাকবে যদি ফাংশনটি এক এক ও সার্বিক হয় বুঝতে পারছো কেন সমস্যাটা কী ছিল এটা কি পেয়েছ সমস্যাটা ছিল এই যে যদি এক এক সার্বিক না হয় তখন উল্টালে তখন সে আর ফাংশন থাকে না যদি সার্বিক না হয় তাহলে বাম পাশে কেউ ফাঁকা পড়ে যাবে ইনপুট নিলে যদি সে এক এক না হয় তাহলে একটার থেকে আলাদা আলাদা আউটপুট পাওয়া যাবে তাহলে এই দুটো জিনিস হওয়া যাবে না অর্থাৎ একটা ফাংশন বিপরীত ফাংশন পাওয়া যাবে তখনই যদি সে এক এক এবং সার্বিক হয় তবে বিপরীত রিলেশন থাকে সেটা বিপরীত রিলেশন তো থাকবেই রিলেশনের সাথে তো রিলেশন সব রিলেশনই ফাংশন না আমরা আগেই বলেছিলাম ঠিক আছে তাহলে আমরা কি বললাম যে একটা ফাংশনের বিপরীত ফাংশন তখনই থাকবে যদি মূল ফাংশনটা সার্বিক এবং এক এক হয় তাহলে তোমরা যারা আমি দ্রুত বোধহয় বলে ফেলেছি সো আমি অনুরোধ করবো তোমরা যখন এই ভিডিওটা আরেকবার যখন আমি লাইভ শেষ হয়ে যাবে তখন এখানে ভিডিওটা থাকবে তোমরা আরেকবার ওই অংশটা দেখবে এবং দেখানোর পরে সবচেয়ে ভালো হচ্ছে নিজে নিজে খাতায় আঁকবে একে জিনিসটা সম্পর্কে ক্লিয়ার হওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধি ফাংশন কি কমপ্লেক্স হয় একজন প্রশ্ন করেছে হ্যাঁ ফাংশন অবশ্যই কমপ্লেক্স হতে পারে কোনো অসুবিধা নাই তবে আমি কীভাবে সম্পর্কযুক্ত করছি কীভাবে সংজ্ঞায়িত করছি তার উপরে সাধারণত আমরা আমাদের বইয়ে যেসব ফাংশন আছে এই ফাংশনগুলো সব বাস্তব সংখ্যার ফাংশন এবার এরকম করে লেখা থাকে আর কি তো যাই হোক এসব বিপরীত ফাংশন কীভাবে বের করে সেটা দেখি আগে খুব সহজ কিছু বুদ্ধি একটা ফাংশনের বিপরীত ফাংশন অনেক সময় এমনিই বলে ফেলা যায় তো সে এমনি এমনি বলাটা আগে শিখি আচ্ছা বলো এই ফাংশনের কাজ কি এই ফাংশনের কাজ হচ্ছে যাকে পায় তার সাথে দুই যোগ করে ঠিক আছে এই ফাংশানে কাজ হচ্ছে যাকে পায় তার সঙ্গে দুই যোগ করে কীরকম আমি যদি পাঁচ দিই সে দেবে সাত আমি যদি দশ দিই সে দেবে বারো আমি যদি পনেরো দিই সে দেবে সতেরো তাহলে এই ফাংশনের বিপরীত ফাংশনটা কী কীভাবে আমি আগের জায়গায় ফিরে আসতে পারি খেয়াল করো খুব সহজ করে চিন্তা করো মানে আমি চাচ্ছি যে তোমরা কোনো ফর্মুলা যখন এতে করা যায় আমরা ফর্মুলা দিয়ে তো এটা করতেই পারি আমি চাই এমনি এমনি ফিল করো আগে বিপরীত ফাংশনের অনেক কিছু এমনি এমনি ফিল করা যায় এই ফাংশনটা হচ্ছে এরকম দেখতে তাই না পনেরো দিলে সতেরো আঠারো দিলে বিশ এরকম তো এখন কীভাবে উল্টোটা পাওয়া যাবে অর্থাৎ বারো দিলে দশ পাওয়া যায় সতেরো দিলে পনেরো পাওয়া যায় বিশ দিলে আঠারো পাওয়া যায় এটা কখন হবে এটা কখন হবে তাহলে বিপরীত ফাংশনটা কীরকম হবে বলো দেখি এটা হবে যদি আমি দুই বাদ দিয়ে দিই এটা একদম ফিল করো একাকাই যে আমি ধরো একটা জায়গা ছিল এক্স এখান থেকে ওয়াইতে পৌঁছাচ্ছি কী করে আমি প্লাস টু করে এক্স থেকে প্লাস দুই যোগ করলে ওয়াই পৌঁছাই ওয়াই থেকে যদি আমি আবার ফিরে আসতে হয় তাহলে আমাকে কী করতে হবে আসলে মাইনাস দুই করতে হবে তাই না তাহলে বিপরীত ফাংশনটা কি এক্স মাইনাস টু আরেকবার দেখো একটা ফাংশন যদি এরকম থাকে এফ অফ এক্সিকোয়াল টু এক্স গুণ দুই আউটপুটটা হচ্ছে সবসময় ডাবল হয়ে যায় তার আউটপুট থেকে ইনপুটে আসতে হলে আমাকে কী করতে হবে বলো দেখি তোমরা সবাই বলো দেখি আচ্ছা একজন বলেছে বুঝলাম না আমি আরেকবার তাহলে বোঝাই ওই জিনিসটা আমি আরেকবার বোঝাই এফ অফ এক্স হচ্ছে এক্স প্লাস টু আমি বলেছি যে ফাংশনটা কী করে সেটা ফিল করো মানে তোমার এই এক্স অফ টু বোঝা দরকার নেই প্লাস টু দেখা দরকার নেই আমি বললাম একটা মেশিন আছে যার কাজ হচ্ছে দুই করে যোগ করা একটা মেশিন আছে যার কাজ হচ্ছে দুই করে যোগ করা যাকে দাও তুমি এক্স দিলে সে এক্স প্লাস টু দেয় আমি কোনো অঙ্ক করতে যাচ্ছি না এমনি এমনি বুঝতে চাচ্ছি সেই মেশিনের কাজ হলো দুই যোগ করা তো এখন এই মেশিনের কাজটাকে আমি যদি নিষ্ক্রিয় করতে চাই আগের জায়গায় যদি ফিরে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে সেই মেশিনের কাজটাকে উল্টা দিতে হবে মানে সে করছিল দুই যোগ তাহলে আমি যদি দুই বিয়োগ করি তাহলে আগের জায়গায় ফিরে আসবো দেখি তো আমার চিন্তাটা ঠিক আছে নাকি একটা ফাংশন ছিল এফ অফ এক্সিকট এক্সপ্লাস টু আমি দশ দিলে পাচ্ছিলাম বারো এখন আমার এমন একটা দরকার ফাংশন যেটা বারো দিলে দশ পাওয়া যাবে কীভাবে বারো থেকে দশ পাওয়া যায় দুই বিয়োগ করলে তাহলে এই যে দুই বিয়োগ করা এটা হচ্ছে দুই যোগ করার উল্টো কাজ ঠিক আছে দুই যোগ করা এটার উল্টো কাজ হচ্ছে দুই বিয়োগ করা ফলে ইনভার্স ফাংশন যেটা সেটা হবে আমি ফর্মুলা দিয়ে ওটা দেখাতে পারবো চিন্তা নাই কিন্তু আমি চাচ্ছি আগে ফর্মুলা দেখানোর আগে উল্টো করে অর্থাৎ যা দেওয়া হবে ইনভার্স ফাংশনের কাজ হচ্ছে উল্টো করে আগের জায়গায় ফিরে আসা তাহলে এখন সবাই বলো দেখি যদি এফ অফ এক্সে কটো এক্স গুণ দুই হয় এ ফাংশনের কাজ কি দুই গুণ করা আগের জায়গায় ফিরে আসতে হলে কী করতে হবে আমাদেরকে এফ ইনভার্স অফ এক্স কত হবে এফ ইনভার্স অফ এক্স কত হবে দেখি আমি উত্তর উত্তর দেখার জন্য অপেক্ষা আছি তো এই ফাংশনের কাজ হচ্ছে সে যাকে পায় তাকে ডাবল করে তাহলে আগের জায়গায় ফিরে আসতে হলে আমাকে কী করতে হবে এক্স বাই টু চমৎকার খুব সুন্দর এটা হচ্ছে বিপরীত ফাংশন দেখো এমনি ফিল করা যায় মানে জিনিসটা এরকম না যে আমি ফর্মুলা দিয়ে শেষ পর্যন্ত ফর্মুলা দিয়েও আমি করবো আমি বলছি না যে ফর্মুলা দিয়ে করা যায় না এরকম তো অবশ্যই না অবশ্যই ফর্মুলা দিয়ে বা চিন্তা করে শেষ পর্যন্ত করা যায় তাহলে আরেকবার আমি একটু জটিল চিন্তা করি যে দেখা যাবে যে সেটাও আমরা আসলে সবসময় যে পারা যায় তা না আবার টুয়েস এক্স প্লাস ফাইভ বাই থ্রি এই ফাংশনটার বিপরীত ফাংশন কত হবে এটা বের করতে হবে এমনি এমনি মুখে মুখে করতে চাই এটা কঠিন চিন্তা কীভাবে এই টুয়েস এক্স প্লাস ফাইভ বাই থ্রি এটা আগের বার তো সহজ ছিল দুই গুণ ছিল উল্টা দিলাম দুই ভাগ এবার কি হবে আমরা এভাবে চিন্তা করি যে ধরা যাক এ ছিল ইনপুট এভাবে ভাবি যে এফ অফ এ কত এফ অফ এ হচ্ছে টু এ প্লাস ফাইভ বাই থ্রি কি করছে সে প্রত্যেকটা ধাপ আমি চিন্তা করি সে প্রথমে দুই দিয়ে গুণ করেছে গুণ দুই করেছে তারপর তার সাথে পাঁচ যোগ করেছে তারপর তিন ভাগ করেছে করে শেষ পর্যন্ত এফ অফ এফ পাওয়া গেছে ধরা যাক এটাকে আমি নাম দিলাম বি এটাই হচ্ছে আউটপুট এই জিনিসটা আমরা খেয়াল করি প্রথমে এ ছিল তার সঙ্গে দুই গুণ করা হয়েছে তার সঙ্গে পাঁচ যোগ করা হয়েছে তার সঙ্গে তিন ভাগ করে শেষ পর্যন্ত আমি এফ অফ বি পেয়েছি এখন আমরা যদি বি থেকে এতে আসতে চাই তাহলে কি করতে হবে আমরা উল্টা দিক থেকে আসছি এখানে তিন ভাগ করা হয়েছিল তাই শুরুতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তিন গুণ করে নিতে হবে এই পাশ থেকে এখন আসছি আসলে দিক থেকে খেয়াল করি প্রথমে তিন গুণ করতে হবে এরপর আমি পাঁচ যোগ করেছিলাম তার উল্টো কাজ করতে হবে মানে পাঁচ বিয়োগ করতে হবে দেন এখানে আমি দুই গুণ করেছিলাম সেই দুইটা ভাগ করতে হবে তাহলে বি থেকে এতে এতে আসতে হলে এটা যদি বি হয় তাহলে আমি গিয়ে এতে গিয়ে পৌঁছাবো বিশ্বাস না হলে আমরা এখানে দেখতে পারি এমনি অঙ্ক করেও দেখতে পারি যে ধরা যাক এ গুণ দুই প্লাস পাঁচ বাই তিন এটা সমান সমান বি ছিল এখান থেকে খেয়াল করি বা টু এ প্লাস ফাইভ ইকুয়াল টু থ্রি বি এখান থেকে দেখা যাচ্ছে টু এ ইকুয়াল টু থ্রি বি মাইনাস ফাইভ বা এ সমান সমান থ্রি বি মাইনাস ফাইভ বাই টু আমি বলেছিলাম বিকে প্রথমে তিন দিয়ে গুণ করতে হবে এই যে এখানে লিখেছি তিন দিয়ে গুণ করতে হবে উল্টা দিকে আমি আসছি আর কিছুই না মাইনাস ফাইভ পাঁচ বিয়োগ করতে হবে তারপরে দুই ভাগ করতে হবে এই যেটা ইন্টারেস্টিং চিন্তা না যে আমি এমনি চিন্তা করে ফেলতে পারছি যে বিপরীত ফাংশনটা কি হবে আমি জাস্ট পুরো ঘটনাটাকে সে যে অন্যায় করে করে গিয়েছিল ওই যে দুই গুণ করে পাঁচ যোগ করে তিন ভাগ করেছিল আমি সে অন্যায়গুলো আস্তে আস্তে প্রতিবিধান করছি আস্তে আস্তে ফিরে আসছি আগের জায়গায় তিন দিয়ে আমি গুণ করলাম তারপরে পাঁচ বিয়োগ করলাম তারপরে আমি দুই ভাগ করলাম করে আগের জায়গায় ফিরে আসলাম অর্থাৎ এই যে ফাংশনটা ছিল টু এক্স প্লাস ফাইভ বাই থ্রি এই ফাংশনটার বিপরীত ফাংশন হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ বাই দুই উল্টো দিকে পুরো জিনিসটা ফিরে আসা জিনিসটা খুবই ইন্টারেস্টিং তাই না তো এখন দেখো আমরা এইভাবে সব সময় আসলে বের করা যায় না তো আসল নিয়মটাও এই জন্য জানা দরকার আসল নিয়মটা কি আসল নিয়মটা আমরা সবসময় যেভাবে করে আসি বইতে বইয়ের নিয়মটা আসলে সুন্দর নিয়মটা অনেকটা এরকম যে প্রথমে আমরা এফ অফ এক্সকে ওয়াই ধরে নিই এটা মানে কি আউটপুট হচ্ছে ওয়াই ইনপুট হচ্ছে এক্স এখন বিপরীত ফাংশনের ক্ষেত্রে তাহলে কী হবে ওয়াই ইনপুট দিলে এক্স আউটপুট পাওয়া যাবে কারণ জিনিসটাকে আমি উল্টে দেবো তাই না তো এই দেখো এই রিলেশনটা হচ্ছে ইনভার্স বের করার জন্য বেসিক রিলেশন যে যদি ওয়াই ইকোয়াল টু এফ অফ এক্স হয় তাহলে এক্স ইকোয়াল টু এফ ইনভার্স অফ ওয়াই আগে এক্স ছিল ইনপুট ওয়াই আউটপুট এখন এই ফাংশনের জন্য নতুন যে ফাংশন এফ প্রায় এফ এটা দিয়ে যে লেখা এই নতুন ফাংশনের জন্য ওয়াই ইনপুট দিলে এক্স আউটপুট পাওয়া যায় তো এটা এটা যদি আমরা জানা যায় এই সম্পর্কটা এটা জানলেই সমস্ত কিছু বের করে ফেলা যায় আমরা যদি এখন আগের অঙ্কটা এটা দিয়ে বের করতে চাই তাহলে দেখি যে এফ অফ এক্স যেটা ছিল সেখান থেকে আমি বলছি যে কল টু এফ অফ এক্স সমান সমান টু এক্স প্লাস ফাইভ বাই থ্রি এখান থেকে বিপরীত ফাংশন বের করার জন্য যেটা করতে হয় এখানে ওয়াই ছিল এক্সের মাধ্যমে প্রকাশিত আমাদেরকে এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশিত করতে হয় তাহলে আমরা বিপরীত ফাংশন পেয়ে যাই আবার বলছি আমি এখানে ওয়াই ছিল এক্সের মাধ্যমে প্রকাশিত বাম পাশে ওয়াই একার ছিল ডান পাশে ছিল এক্সের অনেক কিছু এখন আমি যদি বিপরীত ফাংশন বের করতে চাই বাম পাশে এক্সকে একা রাখতে হবে ডান পাশে থাকবে ওয়াইয়ের সমস্ত কিছু কীরকম কীভাবে করা যায় দেখি আমরা থ্রি ওয়াই ইকুয়াল টু টু এক্স প্লাস ফাইভ বা টু ওয়াইজ এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই মাইনাস ফাইভ বা এক্স ইকাল টু থ্রি ওয়াই মাইনাস ফাইভ বাই টু এখন এক্স সমান সমান কি এক্সই হচ্ছে এফ ইনভার্স অফ ওয়াই তাহলে আমরা পেয়ে গেছি আমরা এফ ইনভার্স এর বান বের করতে চাচ্ছিলাম এখন একটা জিনিস আমরা খেয়াল করি আমরা আসলে পেয়ে গেছি এটা এটা লিখলেই উত্তর আসলে যথেষ্ট এফ ইনভার্স অফ ওয়াই ইকোয়াল টু থ্রি ওয়াই মাইনাস টু ফাইভ বাই টু তবে সাধারণত সবাই এক্স এর মাধ্যমে প্রকাশ করে আর কি তো এই জিনিসটা আমার প্রথমে বুঝতে অসুবিধা হতো এক্স যদি একবার ইনপুট হয় আবার এক্সকে আমি আউটপুট হিসাবে বলছি এটা আমার নিজের কেন জানি মানে লিখতে কষ্ট লাগতো তো এখন এখন আমি জানি যে আসলে ফাংশনের ভিতরে একটা ফাংশন যদি এরকম হয় যে এফ অফ এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ার এই একই ফাংশনকে এফ অফ এক্সিকল টু যদি এক্স স্কোয়ার হয় এই একই ফাংশনকে আমি এফ অফ টিকল টু টি স্কোয়ার দিয়ে লিখলে কোনো সমস্যা নাই একই জিনিস প্রকাশ করে একেবারে একই জিনিস প্রকাশ করে এফ অফ কিউ ইকল টু কিউ স্কোয়ার লিখলাম এটাও একদম একই জিনিস প্রকাশ করে অর্থাৎ ভেতরে কী দিলাম এটা ব্যাপার না মূল কাজটা কী করছে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ঠিক আছে মানে এখানে আমি এ দিলে এফ অফ এ টু এ স্কোয়ার এটা কোনো আলাদা ফাংশন না এটা একই ফাংশন ফলে আমি এখানে ওয়াইয়ের জায়গায় এক্স দিয়ে চিন্তা করলেও একই ব্যাস আমি পেয়ে গেলাম ইনভার্স ফাংশন সাধারণত বইয়ের যে অঙ্কগুলো থাকে সে অঙ্কগুলো অনেক সময় এরকম আগে কথা আসলে ধরো যাক এরকম একটা অঙ্ক আছে যে এফ অফ ওয়াই না এফ অফ এক্সিকাল টু দেওয়া আছে থ্রি এক্স প্লাস ফাইভ বাই টু এক্স মাইনাস সেভেন তো এরকম থাকলে বলেছে ইনভার্স ফাংশনটা কত হবে এটা বের করতে হবে তো খুব সহজ আমরা প্রথমে ওয়াই ধরে নেব আমরা দেখেছি ওয়াই এখানে এক্সের মাধ্যমে প্রকাশিত দিকে শুধু এক্স আছে আমরা চাইব আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে বাম দিকে শুধু এক্স রাখবো ডান দিকে শুধু ওয়াই রাখব কী করে করা যায় একেবারে ফ্ল্যাট গুণ করে দেব টুয়াইজ এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু থ্রাইজ এক্স প্লাস ফাইভ মূল টার্গেটটা কি টার্গেট হচ্ছে বাম পাশে এক্স রাখা তাহলে এক্সের যারা যারা আছে সবাইকে বামে নিয়ে আসি ইকুয়াল টু সেভেন ওয়াই প্লাস ফাইভ বা এখান থেকে আমি পাবো এক্স ইন্টু টুয়াইজ ওয়াই মাইনাস থ্রি এখানে সেভেন ওয়াই প্লাস ফাইভ বা এক্স সমান সমান থাকবে সেভেন ওয়াই প্লাস ফাইভ বাই মূল টার্গেটটা মাথার মধ্যে রেখো মার টার্গেটটা কি টার্গেটটা হচ্ছে সরি মাইনাস এটা টার্গেটটা হচ্ছে বামদিকে এক্সকে একা রাখতে হবে ব্যাস শেষ কিন্তু আমরা জানি যে যদি ওয়াই ইকোয়াল টু এফ অফ এক্স হয় তাহলে এক্স ইকোয়াল টু এফ ইনভার্স অফ ওয়াই এই রিলেশনটা আমরা তারপরে ব্যবহার করি মেন টার্গেট হচ্ছে এক্সকে একা রাখা তাহলে ঝামেলা শেষ অথবা এফ ইনভার্স অফ ওয়াই ইকোয়াল টু সেভেন ওয়াই প্লাস ফাইভ বাই টু ওয়াই মাইনাস থ্রি ফলে সেখান থেকে এরপরে তুমি ওয়াইয়ের জায়গায় এক্স বসাতে পারো পি বসাতে পারো টি বসাতে পারো যা খুশি তুমি বসাতে পারো তাই না ফলে আমি পাবো এফ ইনভার্স অফ এক্স এটা সমান সমান সেভেন এক্স প্লাস ফাইভ বাই টু আইজ এক্স মাইনাস থ্রি শেষ আমার ইনভার্স ফাংশন বের করা হয়ে গেল তো এরকম ইনভার্স ফাংশন বের করতে হলে তাহলে মূল কাজটা কি ওয়াইকাল টু এফ এক্স ধরে নিয়ে এক্সের মানটা ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতে হয় এইটুকু মাথার মধ্যে রাখো তাহলে শেষ তাহলে তোমার আর এখানে ঝামেলা নেই এটা হচ্ছে বিপরীত ফাংশনের সম্পর্কে তোমাদের একটা মোটামুটি ধারণা তৈরি হল বিপরীত ফাংশন বের করা যায় তখনই যদি সার্বিক এবং এক এক হয় এবং বিপরীত ফাংশন বের করার মেন আইডিয়াটা কি আইডিয়া হচ্ছে ওয়াই কল টু এফ এক্স ধরে নিয়ে এক্সিকল টু এফ ইনভার্স অফ ওয়াই বের করা অর্থাৎ এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করা এতটুকু হচ্ছে বিপরীত ফাংশনের মিল ঝামেলা শেষ একটুকু জানলেই দেখো তোমার আর কোনো ঝামেলা হয় না দেখবে যে খুব সহজে বের করে ফেলা যায় তাহলে আসো আর একটা আর একটা অঙ্ক নিয়ে আমরা চিন্তা করি ধরো ফগ যেটা বলছিল কম্পোজিট ফাংশন সমন্বিত ফাংশন বলে কোথায় বাংলায় এটা আসলে ঘটনা আরো সহজ এটা মানে খুব সহজ ব্যাপার লেখা হয় এভাবে আসলে এটা ও না এটা ডট চিহ্ন এটা প্রতীক মাত্র এটা হচ্ছে ফাংশনের ভেতরে ফাংশন ফগ অফ এক্স মানে হচ্ছে এফ অফ জি অফ এক্স এই আর কিছুই না জাস্ট একটুকু বুঝলেই আর আর পুরো জিনিসটা ঘটনা কিছুই থাকে না ধরো যাক দুইটা ফাংশন আমাদের কাছে আছে এটা হচ্ছে যে প্রথমে এই যে মনে আছে যে আমরা জুস বানানোর মেশিনের কথা বলেছিলাম যে কমলার জুস বানানো একটা মেশিন ছিল যে মেশিনটার কাজ হচ্ছে কি সেই সেই মেশিনটার কাজ হচ্ছে কমলার জুস বানায় তো ধরো কেউ আবার জুস থেকে জাল দিয়ে এটা কী বানানো যায় আর ধরো আমি জানি না আসলে জুস থেকে ধরো মোরব্বা বানানো যায় আমি আমার আসলে এই এই আর রান্নার অভিজ্ঞতা কম থাকায় একটি ভুল ধারণ দিতে হতে পারে বলে আমি দুঃখিত ধরে নাও যে এই ফাংশনের নাম হচ্ছে জুস ফাংশন আর তারপর ধরো জুস থেকে মোরব্বা বানানো যায় এটা হলো মরব্বা ফাংশন তুমি দিলে একটা ফল এক্স তাহলে প্রথমে পাওয়া যাবে জুস অফ এক্স সেই জুস অফ এক্সটাকে নিয়ে তুমি আবার আর একটা ফাংশনের মধ্যে ঢুকাচ্ছ মোরব্বা অফ এক্স ফলে পাওয়া যাবে কি তুমি শেষ পর্যন্ত একটা মোরব্বা পাবে কার থেকে জুস নিলে দেখো এই ফাংশনটার কাজ কি সে জুস নিলে মোরব্বা বানায় সে সরাসরি এক্সকে নিতে পারছিল না ফলে তুমি কি করেছো আগে এক্স থেকে প্রথমে জুস বানিয়েছ তারপরে ধরো গিয়ে মোরব্বা বানিয়েছ তাহলে এটার কাজ হচ্ছে দুইবার অপারেশন করা এই আর কিছুই না তাহলে আবার আমি বলি এটা হচ্ছে এফ অফ জি অফ এক্স ঠিক আছে অফ মানে কি এফ অফ জি অফ এক্স আচ্ছা তো এরকম ক্ষেত্রে ধরো আমি বললাম এফ অফ এক্স ছিল এক্স স্কোয়ার আর এক্স এই ফাংশনের কাজ হচ্ছে ও যাকে পায় তার সঙ্গে যোগ করে তাহলে এফ অফ এক্স মানে কি এরকম ক্ষেত্রে প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কোনো ভয় না পেয়ে ভিতরে এর মান সরাসরি বসাই দিতে হয় কোনো ভয় না পেয়ে এখানে ওকে বসায় নাও তারপরে চিন্তা করি প্রথম চিন্তাটা খুবই সহজ এর জায়গায় আমি এক্সপ্লাস ওয়ান বসাই এইবার আমি ঠান্ডা মাথায় চিন্তা করবো এরপর হচ্ছে ঠান্ডা মাথায় চিন্তা করা প্রথমেই এতটুকু করে ফেলো তারপরে ঠান্ডা মাথায় চিন্তা দেখো এফ অফ এক্সের কাজ কি এফ অফ এক্সের কাজই হচ্ছে ও যাকে পায় তাকে ধরে বর্গ করে দেয় ভিতরে তুমি যদি টি দাও সে টিকে স্কোয়ার করবে ভিতরে পি দিলে পিকে স্কোয়ার করবে ভিতরে কি দিয়েছো এক্সপ্লাস ওয়ান এক্সপ্লাস ওয়ান স্কোয়ার তুমি ভিতরে পৃথিবী দিলে পৃথিবী স্কোয়ার সো এখন ওর কাজ হচ্ছে ও ভেতরে যাকে পায় তাকে ধরে স্কোয়ার করে দেয় এই জিনিসটা হচ্ছে এভাবে চিন্তা করো প্রথমে তো ধুস করে মান বসাই দিবা এই চিন্তার মধ্যে কিছুই নাই জি অফ এক্সিকলটা এক্সপ্লাস ওয়ান একটুকু আর এফ অফ এক্সের এর কাজটা কি সেটা তুমি ও খেয়াল করবা যে কাজ হচ্ছে যাকে পায় তাকে ধরে বর্গ করে দেয় তাহলে যাকে পেয়েছে ও তাকে ধরেই বর্গ করে দেবে শেষ খুব সহজ জিনিস আবার দেখি আমরা হ্যাঁ দেখো আমি বলেছিলাম যে এফ অফ এক্স ছিল এক্স স্কোয়ার জি অফ এক্স ছিল এক্স প্লাস ওয়ান ধরো তোমাকে বললো গফ অফ এক্স বের করতে গফ অফ এক্স পান কিছুই না এটা তুমি আগে এভাবে লেখো জি অফ এফ অফ এক্স এটা হচ্ছে সমন্বিত ফাংশন মানে একটা ফাংশনের উপরে আবার ফাংশন করা তো এরকম ক্ষেত্রে আমি কি বলেছি প্রথমে কোনো চিন্তা না করে ভিতরে যেটা আছে সেটা তুমি সরাসরি বসিয়ে দাও আমি জানি যে এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার এই পর্যন্ত বসিয়ে দে এবার একটু ঠান্ডা মাথায় একটু ঠান্ডা হই আচ্ছা জি অফ এক্স এর কাজ কি জি অফ এক্স এর কাজ হইল ও যাকে পায় যাকে পায় তার সাথে এক যোগ করে জি অফ এক্স মানে এক্স প্লাস ওয়ান জি অফ টি মানে টি প্লাস ওয়ান জি অফ কে মানে কে প্লাস ওয়ান জি অফ গিরিমিডি ইকোয়াল টু গিরিমিড প্লাস ওয়ান জি অফ এক্স স্কোয়ার ইকল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান অঙ্কশেষ তুমি ভেতরে যাকে পাচ্ছ ও কী কাজ করে তুমি সেটা খেয়াল করবে যে জি অফ এক্সের কাজটা কি জি অফ এক্স ইকাল টু এক্স প্লাস ওয়ান জি অফ টি ইকাল টু টি প্লাস ওয়ান জি অফ পি ই টু পি প্লাস ওয়ান জি অফ এক্স স্কোয়ার ইকল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ও যা আছে তাহলে এখন জিনিসটা সম্পর্কে আরও আরো আরও ধাতস্থ হও সবসময় যে এত সহজ কিছুই থাকবে তা না জটিল হতে পারে জটিল হলে আমরা ভয় পাবো না কিরকম দেখো ধরো এফ অফ এক্সিকল টু বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান জি অফ এক্সিকল টু এক্স কিউব প্লাস ফাইভ বাই টু এবার দেখতে জটিল ঠিক আছে জটিল হলেও আমরা ভয় পাই না এখন প্রথম কথা হচ্ছে ভয় পাওয়া যাবে না ভয় না পেলে অঙ্ক অর্ধেক শেষ বললো এফ অফ জি অফ এক্স এর মান কত ঠিক আছে এফ অফ এক্স এর মান কত তো আমি যদি ভিতরে যা আছে সরাসরি বসাই দেবো কোনো চিন্তা না করে জি যাই থাকে থাক এক চোখে বসিয়ে নি জি অফ এক্স এর মান বসিয়ে দিয়েছি সরাসরি এইবার আমি চিন্তা করি যে এফ অফ এক্স এর কাজ কি এফ অফ এক্স এর কাজ হচ্ছে যাকে পায় তাকে স্কোয়ার করে এক যোগ করে যাকে পায় তাকে স্কোয়ার করে এক যোগ করে ঠিক আছে এই যে এক্স কে পেয়েছে এক্স স্কোয়ার করে এক যোগ করেছে টি কে পেলে টি স্কোয়ার প্লাস ওয়ান করবে কে কে পেলে কে স্কোয়ার প্লাস ওয়ান করবে কে পেলে স্কোয়ার প্লাস ওয়ান করবে ওকে তাহলে এফ অফ যেটা আছে সেটা সেটার স্কোয়ার প্লাস ওয়ান ও যাকে পায় তাকেই স্কোয়ার করে একযোগ করে ভেতরে যা আছে ওই পুরোটা স্কোয়ার প্লাস ওয়ান শেষ একদম সহজ জিনিস এখানে এখানে আর কোনো কিছু আসলে নাই তো অনেক সময় হয় কি ধরো সেট দিয়ে এমনভাবে জিনিসটাকে সংজ্ঞায়িত করে যে ধরো একটা ফাংশান সংজ্ঞায়িত এইভাবে এ ফাংশানটা এইভাবে সংজ্ঞায়িত আমি জানি না যে আমাদের বইতে এরকম অঙ্ক আছে কিনা আর জি ফাংশানটা এইভাবে সংজ্ঞায়িত ঠিক আছে বললো ফগ কত খুবই ঝামেলার ব্যাপার এটা আবার কি ধরনের কথা আচ্ছা আমি আরো সহজ করে দিই আসলে তো জটিল না করে বললো যে ফগ অফ টু ইকল টু কত বা ফগ অফ ওয়ান ইকল টু কত ঠিক আছে এফ অফ জি অফ ওয়ান ইকল টু কত তো প্রথম কথা হচ্ছে কি যে ফগ অফ ওয়ান মানে কি এফ অফ জি অফ ওয়ান এখন খেয়াল করে দেখো জি অফ ওয়ান মানে কি জি অফ ওয়ান মানে হচ্ছে জি ফাংশনের ভেতরে ওয়ান ইনপুট দিলে আউটপুট কত পাওয়া যায় খেয়াল করো এখানে তুমি ভালো করে এখানে তাকাও জি অফ ওয়ান মানে কত জি অফ ওয়ান মানে কি জি অফ ওয়ান মানে হচ্ছে এক ইনপুট দিলে জি ফাংশন থেকে আউটপুট কত পাওয়া যায় এফকে এফ দিকে তাকায়ও না তুমি এই অংশটার দিকে এত চোখই দিও না তুমি ভিতরের টুকু দিকে তাকাও জি অফ এক খেয়াল করো জি ফাংশনটা এরকম একটা ফাংশন যেখানে এক ইনপুট দিলে পাঁচ আউটপুট পাওয়া যায় তিন ইনপুট দিলে চার আউটপুট পাওয়া যায় অর্থাৎ এক দিলে পাঁচ পাওয়া যায় এটা হচ্ছে এফ অফ ফাইভ ঠিক আছে জি অফ এক মানে পাঁচ কোথেকে পেলাম এই যে এই এক থেকে এই এক থেকে আমি পাঁচ পেলাম এইটুকু থেকে আমি বুঝলাম যে এক ইনপুট দিলে পাঁচ পাওয়া যায় তাহলে আমি এখান থেকে পাঁচ লিখে ফেলেছি এইবার বলেছি এফ অফ ফাইভ কত এবার আমাদের তাকাতে হবে পাঁচ এই এফ এর দিকে এখন আর জি এর দিকে তাকানোর দরকার নাই এখন তুমি এফ এর দিকে তাকাও একটা একটা করে দিকে তাকালেই চলে আর কিছুই না এফ অফ ফাইভ কত এফ অফ ফাইভ মানে কি যেখানে পাঁচ ইনপুট দিলে এফ ফাংশানে কত পাওয়া যায় বলো তো পাঁচ ইনপুট দিলে কত পাওয়া যায় সাত পাওয়া যায় তাহলে এফ অফ ফাইভ হচ্ছে সাত তাহলে এফ অফ জি অফ ওয়ান এটা ইকোয়াল টু সাত তাহলে এই ফাংশনটা যখন এভাবে লেখা হয় তার মানে কি এটা ইনপুট এটা আউটপুট জিরো ইনপুট দিলে ওয়ান আউটপুট পাওয়া যায় টু ইনপুট দিলে থ্রি আউটপুট পাওয়া যায় ফাইভ ইনপুট দিলে সেভেন আউটপুট পাওয়া যায় যে ফাংশনটা এরকম যেন ওয়ান দিলে পাঁচ পাওয়া যায় তিন দিলে চার পাওয়া যায় আচ্ছা আমি আরেকটা এরকম তো গফ দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করি ধরো গফ ফাংশনের মধ্যে বলা হলো যে গফ অফ টু এটা সমান কত তাহলে গফ অফ টু হচ্ছে জি অফ এফ অফ টু প্রথমে ভেতরটার দিকে তাকাতে হয় শুধুমাত্র ভেতরটার দিকে তাকাবে শুধুমাত্র ভেতরটার দিকে ঠিক আছে প্রথমে এই যে মনে আছে আমি জি অফ এফ অফ এক্স যখন বের করেছিলাম তখন শুধুমাত্র ভেতরটার দিকে তাকিয়েছিলাম তোমাদেরকে আবার স্মরণ করিয়ে দিই এই যে তোমাদের মনে করিয়ে দিই সেই দিনগুলোর কথা এই যে এখানে দেখেছ তাহলে এখানে আসো এবার আমরা একটা জটিল অঙ্ক করতে যাচ্ছি বলেছে গফ অফ টু কত এবং ফাংশনটাকে সংজ্ঞায়িত করা হয়েছে খুবই বিচিত্র উপায় দেখো আমরা সাধারণত এই উপায় দেখি না শুধু নাম্বার দিয়ে সংজ্ঞায়িত করা হয়েছে ফাংশনকে এভাবে কি সংজ্ঞায়িত করা হয় আসলে কখনো হ্যাঁ ফাংশনকে বহুভাবে তুমি সংজ্ঞায়িত করতে পারো আচ্ছা তাহলে এফ অফ জি অফ এফ অফ টু বললে কী করবো ভেতরে টুকে আগে তাকাবো আগে প্রথমে যে কোনো চিন্তা বাদ দিয়ে ভেতরটার দিকে তাকাও এফ অফ টু কত এফ অফ টু মানে টু দিলে এফ ফাংশনটার ভিতরে টু দিলে কত পাওয়া যায় আউটপুট পাওয়া যায় তিন জি অফ তিন এখন বলো জি অফ থ্রি কত এখন জি এর দিকে তাকাবো শুধু জি এর ভেতরে তাকাই জি এর মধ্যে তিন দিলে কত আউটপুট পাওয়া যায় জি এর ভেতরে তিন দিলে চার আউটপুট পাওয়া যায় এটা হচ্ছে চার তাহলে গফ অফ টু এটা ইকল টু ফোর তাহলে এই দুটো এই এই উদাহরণটার দিকেও তাকাও তুমি এটা দেখলেও একটা আইডিয়া পাবে যে ফগ গফ এই জিনিসগুলো কীভাবে কাজ করে এবং এটা শুধুমাত্র যে ফগ গফই হবে এরকম কিছু নাই মনে করো ফগ অফ হতে পারে গফ হতে পারে এরকম কিছুই না তুমি একটার পর একটা ভেতর থেকে করে যেতে হবে আর কি কোনো ভয় রাখা যাবে না এই এই ফাংশনের মানে এই এই অঙ্কগুলোর মেন ধারণা হচ্ছে যে কোনো ভয় না পেয়ে তুমি টানা অঙ্ক করে যাবে শেষ ঠিক আছে ওকে আমার মনে হয় মূল আলোচনা যেগুলো ছিল সেই বেসিক ধারণাগুলো আমি মোটামুটি কাভার করার চেষ্টা করেছি তো এখন একজন আমাকে বলেছে যে অন ফাংশন কীভাবে প্রমাণ অন ফাংশনের বেসিক প্রমাণ হচ্ছে যে কোডোমেন এবং রেঞ্জ সমান প্রমাণ করা এই এইটার দিকে মূল টাকালেই চলে আসলে একজন বলেছে ফল থেকে জুস জুস থেকে জেলি উদাহরণ কেমন হয় ভালো উদাহরণ হয় এটা ভালো উদাহরণ ছিল আমার জেলির মতো এক কিছুটা মাথায় আসছিল শেষ পর্যন্ত মোরব্বা বানিয়ে দিয়েছি ধন্যবাদ এই উদাহরণ মাথায় থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের মূল আলোচনাগুলো ছিল আমি যেসব যেগুলো নিয়ে আমি মূলত বলতে চেয়েছিলাম তার বেশিরভাগ আমি কভার করে ফেলেছি এখন দেখি তোমাদের প্রশ্ন নিয়ে একটু বলেছে যে দিঘাত ফাংশনের রেঞ্জ কীরকম হয় হুম এটা খুব সহজ জিনিস না দিঘাত ফাংশনের রেঞ্জ কীরকম হবে আবার সহজও খুব কঠিনও না ধরা যাক বলেছে যে এরকম একটা ফাংশন আছে এফ অফ এক্সিক টু এক্স স্কোয়ার প্লাস দুঃখিত আমি উদাহরণটা বানানোর চেষ্টা করছি যে একটা সুন্দর উদাহরণ বানালে অঙ্কটা বোঝাতে সুবিধা হবে আচ্ছা আপাতত আগে এটা নিয়ে চিন্তা করি ধরা যাক বললো যে এই ফাংশনটা ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে তো ডোমেন তো এক্স এর মান যা খুশি তাই দেওয়া যেতে পারে ডোমেন হচ্ছে আর আপাতত আমি এইভাবে বলে দিচ্ছি ডোম হচ্ছে আর রেঞ্জ কত কি কি জিনিস এখানে আউটপুট পাওয়া যাবে তো দিঘাত ফাংশনের ক্ষেত্রে আউটপুট যদি বের করতে হয় এটাকে একটা সুন্দর ফর্ম্যাটে সাজাতে হয় সাজাতে কি এটাকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে হয় এর হচ্ছে ট্রিক আর কিছুই না এই কৌশলটা আসলে জানা থাকতে হবে তো এটাকে আমি এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে এক্স ও আমি এমন একটা উদাহরণ নিয়েছি যেটা সরাসরি বর্গ হয়ে গেছে এটাকে লিখতে পারি এক্স প্লাস টু হোল স্কোয়ার এটাকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে হবে এটা হচ্ছে প্রথম কথা মাথার মধ্যে এটাও রাখতে হবে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে হবে দীঘাত আকারে যদি কিছু থাকে এখন এটা রেঞ্জ বের করা খুব সহজ এটা এমন একটা ফাংশন যেখানে শুধু বর্গ পাওয়া যায় তো কোন একটা ফাংশন থেকে যদি শুধুমাত্র বর্গ পাওয়া যায় তাহলে সেই ফাংশনটার মান কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে এটা রেঞ্জ যারা যারা হবে তারা হবে সমস্ত অ সংখ্যা অর্থাৎ রেঞ্জ হচ্ছে আর প্লাস এখন ধরা যাক ফাংশনটা এরকম ধরা যাক ফাংশনটা এরকম তাহলে এই এই ফাংশনটাকে আমি এভাবে বলতে পারি যে এখানে রেঞ্জ সবসময় শূন্য বা তার থেকে বেশি আর কি আচ্ছা তোরা যে ফাংশনটা এবার এরকম হলো এইবার ঝামেলা হবে একটা ঝামেলা বানানোর চেষ্টা করছি মনে মনে অনেকক্ষণ ধরে আচ্ছা তিরিশ এক্স আচ্ছা মাইনাস বহু কষ্ট করে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছিলাম আর কি যাই হোক প্রথম কাজ কি যে কোনো এরকম দীঘা সমীকরণ থাকলে প্রথম কাজ হচ্ছে এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার চেষ্টা করা পূর্ণবর্গ আকারে প্রকাশ করার চেষ্টা করা কীরকম পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হলে এইটার দিকে আগে জোর দিতে হবে মানে তাকাতে হয় যে এটা কে আছে মনে আছে তো আমাদের মূল ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা আগে মাইনাসটা কমন নেই তাহলে হিসাব করতে সুবিধা হবে মাইনাস কমন নিলাম মাইনাস থার্টি এক্স কাজ করি আমি এইটাকে একটু আলাদা রাখি ট্রিকগুলা একটু খেয়াল করি যে আমি কিভাবে অঙ্কগুলো করছি এটা দেখলে একটা মাথা মধ্যে আইডিয়া আসবে আর কি আচ্ছা মাইনাস টু ইন্টু থ্রাইজ এক্স ইন্টু ফাইভ টু এ আকারে লেখার চেষ্টা করছি এটা যদি এ হয় তাহলে আমার এর ভিতরে একটা থাকতে হবে তো টু এ বি আর এই পূর্ণবর্গ শেষ করার জন্য আমার দরকার হচ্ছে একটা ফাইভ স্কোয়ার তাহলে আমি আসলে এক্সট্রা কি জিনিস নিয়ে আসলাম এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে একটা মাইনাস ফাইভ স্কোয়ার এখানে যোগ করেছি কারণ হচ্ছে যে এখানে বাইরে কিন্তু আছে সো যোগ করেছি তাহলে বাইরে একটা প্লাস ফাইভ স্কোয়ার যোগ দিলাম এই অংশটুক আগে ভালো করে তাকাই আমরা এটা কিন্তু জটিল আমি বলছি না যে এরকম খুব সহজ জিনিস করাচ্ছি আমি এখনো সবার যে ঠাস করে মাথার মধ্যে চলে আসবে এটা না বাট দেখলে আইডিয়া আসবে আর কি আমি কি করছি মূল টার্গেট হচ্ছে পূর্ণবর্গ বানানো কীভাবে বানালাম আমি জিনিসটা কেমনে কাজ করলাম আমার টার্গেট হচ্ছে আমি প্রথমে ধ্রুবপত্রটাকে আলাদা রাখলাম মাইনাস থাকলে মাইনাসটাকে বাইরে রেখে দিলাম মাইনাস দিয়ে চিন্তা করতে আমার কষ্ট হয় তাই যদি আপনার কষ্ট না হয় তো আপনি সরাসরি মাইনাস দিয়ে কাজ করতে পারেন কোনো অসুবিধা নাই আচ্ছা এখানে তাকাই এখানে আমি কী করেছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস কারণ এখানে মাইনাস হচ্ছে তাই এ স্কোয়ার মানে কি এখানে থ্রি এক্স হোল স্কোয়ার তাহলে এ হচ্ছে থ্রি এক্স তাহলে এখানে আমার কী করতে হবে টু এ যদি বানাতে হয় তাহলে থ্রাইস এক্স এখানে আমি এভাবে লিখে নিলাম তার সঙ্গে আর লাগে কী দুই গুণ তিন ছয় হয় তিরিশ বানাতে গেলে আর পাঁচ লাগে যা পেলাম থ্রাইজ মাইনাস ফাইভ হোল স্কোয়ার ঠিক আছে আর এইখানে পাওয়া গেল হচ্ছে ঠান্ডা মাথা একটু ধ্যান করতে হবে কি পেলাম এটার মান কত কত হতে পারে আমি চাচ্ছি আউটপুটগুলো গুলা কি কি হতে পারে আউটপুট কি যে কোনো মান এখানে হওয়া সম্ভব আমি কি চাইলেই এর এই ফাংশন থেকে আমি কি চাইলেই তিরিশ পাবো খেয়াল করে দেখি এই ফাংশন থেকে কি এই ফাংশনের মান কি তিরিশ হওয়া সম্ভব আপনার বলুন তো যে এই জায়গায় কি তিরিশ পাওয়া সম্ভব কিনা আমরা আসলে যেটা করতে চাই এই ফাংশনের হায়েস্ট মানটা বের করতে চাচ্ছি মূল কথা হচ্ছে এটা এরকম অবস্থায় খেয়াল করে দেখুন এই যে যখন এখানে মাইনাস চিহ্নটা আছে এই মাইনাস চিহ্নটা আমাদের বলে দিচ্ছে যেটার মান যা খুশি তাই বড় হতে পারবে না কারণ এই জিনিসটুকুর মান শূন্য থেকে বড় হওয়া সম্ভব না ফলে যদি এইটার মান পনেরো হয় ঘটনা হবে আসলে মাইনাস পনেরো তার মানে কি তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইটার মান শূন্য থেকে বড়ো হওয়া সম্ভব না এই পুরো জিনিসটার মান শূন্য থেকে বড় হওয়া কখনোই সম্ভব না কারণ মাইনাস সামথিং স্কোয়ার এটা কখনো শূন্য থেকে বড়ো হতে পারে না ফলে পুরো জিনিসটার মান পনেরো থেকে কোনো দিন বড়ো হতে পারবে না আবার বলছি আমি এই জিনিসটুকুর মান মাইনাস সামথিং স্কোয়ার এটার মান শূন্য থেকে বড় হওয়া কখনো সম্ভব না কারণ স্কোয়ারের মান তো সবসময় পজিটিভ হয় তার আগে মাইনাস বাসলে সেটা নেগেটিভ হয়ে যাবে সবসময় ফলে এই জিনিসটার মান কখনই শূন্য থেকে বড়ো হওয়া সম্ভব না শূন্য হতে পারে যদি এক্সের মান ফাইভ বাই থ্রি হয় আপনি বসেই দেখুন তাহলে এটা শূন্য হয়ে যাবে শূন্য হতে পারে কিন্তু শূন্য থেকে বড় হওয়া সম্ভব না এটার মান শূন্য থেকে বড় হবে না ফলে তার সাথে পনেরো যোগ করলে সেটার মান পনেরো থেকে বড়ো কিছু হওয়া সম্ভব না এটা সর্বোচ্চ মান হচ্ছে পনেরো তাহলে এটা রেঞ্জ হবে রেঞ্জ অফ এফ হচ্ছে এভাবে আমরা লিখতে পারি ওয়াই বিলংস টু আর সাচ দ্যাট ওয়াই ইজ লেস or ইকুয়াল টু ফিফটিন এটি হচ্ছে এই দীঘাত ফাংশনের রেঞ্জ আমরা বেশি জটিল জটিল জায়গায় চলে গেছি হ্যাঁ তো ম্যাক্সিমাম হচ্ছে প্লাস পনেরো হতে পারে তো তার মানে পনেরো অথবা তার থেকে ছোটো হবে এই এটি হচ্ছে ঘটনা ওকে আমার মনে হয় আমরা শেষের দিকে চলে এসেছি তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করবো আর যদি কখনো এরকম থাকে যে একটা ফাংশনের ভেতরে আর একটা ফাংশন তখন ডোমেন রেঞ্জ যদি বের করতে হয় তখন প্রত্যেকটা আলাদা আলাদা করে করে হিসেব করে করে তারপরে যেতে হয় যে কোনটার জন্য কোনটা পাওয়া যাচ্ছে কোনটার জন্য কী কী জিনিস দেওয়া দেওয়া যেতে পারে যেরকম এর আগে আমি একবার দেখেছিলাম একটা সমস্যা ছিল এরকম যে লগ অফ বলেছে যে ধরা যাক ওয়ান মাইনাস এক্স এই ফাংশানটার ডোমেন কত তো এই জিনিসগুলো খুব সহজ না আসলে এগুলো এগুলো জানতে হলে লগ ফাংশনটা ডোমেন এবং রেঞ্জ কী সেটা সম্পর্কে ভালো মতো জানতে হবে আগে যে এই লগের মধ্যে আসলে কাদেরকে আমরা ইনপুট দিতে পারি লগের একটা ঝামেলা যেটা যে এই লগের মধ্যে লগের মধ্যে কখনো আমরা শূন্য কিংবা তার থেকে ছোট কাউকে দিতে পারি না অর্থাৎ এই পুরো জিনিসটার মান শূন্য কিংবা তার থেকে ছোটো হওয়া যাবে না পুরো জিনিসটার মান শূন্য অথবা তার থেকে বড়ো হতে হবে তো আমরা জানি যে শূন্য মানে শূন্যর থেকে বড় হতে হবে নর্মালি যদি এটার আমি যদি ডোমেন রেঞ্জ বের করতে চাইতাম এটার তখন আমি শূন্যকে নিতে পারতাম শূন্যকে নিলে সমস্যা ছিল না তো লগের ক্ষেত্রে যেটা হয় লক শূন্য যেটা লক শূন্যের একটাই মাত্র লিমিটিং ভ্যালু আছে মাইনাস ইনফিনিটি আসলে তো যাই হোক কিন্তু এই অবস্থায় আমরা শূন্যটাকেও নিতে পারছি না তো এরকম ক্ষেত্রে যেটা হয় দেখতে হয় যে এই পুরো জিনিসটার মান কখন শুধুমাত্র গ্রেটার দ্যান জিরো হয় শুধুমাত্র গ্রেটার দেন জিরো হয় তখন যখন ওয়ান মাইনাস এক্স গ্রেটার দেন জিরো হয় ফলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওয়ান গ্রেটার দেন এক্স বা এক্স লেস দেন ওয়ান এই ক্ষেত্রে আমাদের ডোমেন হবে এগুলো জটিল জটিল আমি বলছি না যেগুলো খুব সহজ আমি এই জটিল অংশগুলোর দিকে আপাতত যাচ্ছি না কারণ এগুলো যারা চিন্তাশীল মানুষ তারা ভাবতে পারে সবার জন্য আপাতত আপাতত

তোমার কথা কেউ শুনতে পাচ্ছে না একটু জোরে বলো এতটা কি বলো আচ্ছা আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা ঘটনা ঘোষণা আগের যে পর্বগুলো ছিল সেগুলো ইউটিউবে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে মা গুড মর্নিং আমি সবার কাছ থেকে আপাতত বিদায় নিয়ে নিচ্ছি আবারও দেখা হবে কোনো এক সময় আপনাদের যদি সমস্যা থাকে বা প্রবলেম কোনো কিছু নিয়ে থাকে প্রশ্ন থাকে তাহলে আমাকে অনুগ্রহ করে জানাবেন বিদায় আজকে এ পর্যন্ত